আমরা ছিলাম। সুর সঙ্গীত কি হওয়া দরকার সে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। এই কবিতার মধ্য দিয়ে জীবনের নব সুরমূর্ছনা, জীবনের নতুন উত্থান, জীবনের নতুন গতি কিভাবে কোন দিকে ধাবিত হলে জীবন, জীবন সংসার, এই বিশ্ব সংসার তথা আমাদের ব্যক্তি জীবন কেন্দ্রিক যে সংসার রয়েছে, ব্যক্তি আমির যে সংসার রয়েছে, সে ব্যক্তি আমির সংসার হয়ে উঠবে আরও সুখকর এবং স্বাচ্ছন্দ্যময়, সেই জীবন সঙ্গীতের কবিতাটি আমরা আলোচনা করছিলাম। এই কবিতাটি মূলত উপদেশমূলক কবিতা এবং পরামর্শমূলক কবিতা বললেও অত্যুক্তি হয় না। আজকে আমরা এই কবিতাটির পাঠ বিশ্লেষণে উপনীত হয়েছি। পাঠ বিশ্লেষণে এসে আমরা দেখার চেষ্টা করব যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জীবন সঙ্গীত বলতে আসলে জীবনের কোন মোড়গুলোকে, দিকগুলোকে উন্মোচন করতে চেয়েছেন, যে মোড় এবং দিকগুলোর মধ্য দিয়ে আমরা পরবর্তীকালে সাধারণ মানুষ থেকে, সাধারণ জনগণ থেকে, সাধারণ মন মানসিকতার মানুষ থেকে কিভাবে প্রাতঃস্মরণীয় হয়ে উঠতে পারি, কিভাবে যশোদ্দারে উপনীত হতে পারি, সত্তর কিভাবে আমরা মহাজ্ঞানী এবং মহাজনে রূপান্তরিত হতে পারি, কিভাবে আমাদের পদাঙ্ক পরবর্তী প্রজন্ম অনুসরণ করতে পারে, সেই বিষয়গুলোই আমাদের হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই কবিতার মধ্যে কিভাবে উপস্থাপন করেছেন সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। জীবন সঙ্গীত কবিতাটি লেখক যখন লিখছেন তার প্রথম শব্দটাই ছিল কাতর স্বরে, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, দ্বারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে জীব করুণা ক্রন্দন। আমাদের হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং আমরা নিজেরাও সবসময় পরামর্শ দিয়ে থাকি যে কখনোই এরকম বলা উচিত নয় যে আমার জন্মটা যেন বৃথা, পৃথিবীতে আসাটা আমার যেন বৃথা হয়েছে। এটা কাতর স্বরে ক্রন্দনরত অবস্থায় কখনোই তিনি বলতে বলেননি, বরং জীবনটাকে নিশার স্বপন মনে করে, নিশায় যেমন আমরা স্বপ্ন দেখি, স্বপ্নে একটা ভাবালুতার দেশে গিয়ে উপনীত হই এবং যখন স্বপ্নভঙ্গ হয় সেই স্বপ্নভঙ্গের বেদনায় অস্থির হয়ে পড়ি আর কাতর স্বরে বলে উঠতে থাকি এ জীবন আমার বৃথাই চলে গেল, সংসারে আমি হয়তো বৃথা জন্মগ্রহণ করেছি। আবার এরকমও বলে থাকি যে আমার পুত্র, আমার পরিবার, আমার স্ত্রী কেউ কারো জন্য নয়, এটা বলে আমরা হয়তো মন খারাপ করে থাকি, ক্রন্দন করে থাকি। নানা সময়ের পরিস্থিতিতে আমরা, নানা পরিবেশ পরিস্থিতিতে, প্রতিবেশগত অবস্থার কারণে আমরা এই জিনিসগুলো বলে থাকি, কিন্তু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলছেন কখনোই একথা চিন্তা করা উচিত নয়, একেবারেই অনুচিত, কেননা মানব জীবন সার এমন পাবে না আর। অর্থাৎ মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, তার বাহ্যিক পরিবেশকে যেমন বদলে দিতে পারে তেমনি পুরো পৃথিবীর চেহারাকে বদলে দিতে পারে। ছবিতে তোমরা যে বিষয়টি লক্ষ্য করছো দেখো, এখানে একটা আনন্দের হিল্লোল বয়ে চলেছে এবং যে ছবিটি এখানে দেখানো হয়েছে অনেকে হয়তো চিনতে পারবে, এটা ব্যাবিলনের সেই শূন্য উদ্যান। মানব জনম সার এজন্যই বলা হয়েছে যে মানুষ সপ্তম আশ্চর্যের জিনিসও নির্মাণ করে ফেলতে পেরেছে। তো কেন আমি বলবা আমার এই জীবন বৃথা, আমার পরিবারের কেউ আমার নয়, কেন কেন এই চেতনাগত আমার মজ্জার মধ্যে আমি গেঁথে নিচ্ছি? তাহলে আমাদের লেখক বলছেন যে মানব জনম সার এমন পাবে না আর, কখনোই পাবে না, সুতরাং বাহ্য দৃশ্যে ভুলে থাকা যাবে না, কি করতে হবে, সবসময় যত্ন করতে হবে, নিজের প্রতি যত্ন নিতে হবে, নিজের যে প্রচেষ্টা, নিজের যে কাজ, নিজের যে সাধনা, তার উপর একাগ্র চিত্তে মনোনিবেশ করতে হবে, তবেই আমরা যশোদ্দারে সত্তর উত্তীর্ণ হতে পারব। কেননা জীবন কিন্তু খুব বেশি দিন নয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন। সেজন্যে
জীব কি করবে, বারবার চেষ্টার উপর চেষ্টা করতে থাকে, চেষ্টার উপর চেষ্টা করতে থাকবে, তবেই গোল, গোল থেকে প্ল্যান, প্ল্যান থেকে অ্যাকশন, অ্যাকশন থেকে সাকসেস। এই সাকসেসের দিকেই মূলত আমাদের ছুটে চলা। আমি কিভাবে সফল হই, আমার পরিবেশ প্রতিবেশ আর মধ্যে যারা আছে তারা কিভাবে সফল হয়, পৃথিবীর মানুষের জন্য আমি কতটা সফল হয়ে উঠতে পারি, এজন্যে জীবকে সবসময় চেষ্টা করতে বলেছেন আমাদের হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই চেষ্টাকে সবসময় আমাদের চালু রাখতে হবে, চেষ্টা করে যেতে হবে, কিন্তু সবসময় চেষ্টাকে সুখের আশা নিয়ে করা যাবে না। করোনা সুখের আস, সবসময় এরকম বিলাসবহুল চিন্তা ভাবনা নিয়ে সুখ কেন্দ্রিক চিন্তাকে মনের মধ্যে লালন করা যাবে না। আবার সুখ চিন্তা করা যাবে না, তবে কি দুঃখের ফাঁস গলায় পড়ে নিতে হবে? সেটাও নয়। কেননা জীবনের উদ্দেশ্য তা নয়, জীবনের উদ্দেশ্য হচ্ছে সংসারে সংসারী সেজে নিজের ওপর অর্পিত দায়িত্ব কর্তব্যগুলোকে যথাযথভাবে সম্পাদন করার মধ্য দিয়ে উন্নতি করতে হবে, তবেই কি হবে, ভবের উন্নতি সাধিত হবে। সেজন্যই বলছেন সংসারে সংসারী সাজ, কর নিত্য নিত্য কাজ, ভবের উন্নতি যাতে হয়। তাহলে শুধু নিজের উন্নতি নয়, বরং ভবের উন্নতির জন্যও আমাদের আকিঞ্চন বা চেষ্টা করে যেতে হবে, তবেই আমরা উত্তীর্ণ হব, সফল হব। কেননা দিন যায়, ক্ষণ যায়, সময় কি কারোর জন্য বসে থাকে? আমরা বলেছি সময় এবং নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। ভেগে বেগে ধায় নাহি রয় স্থির, সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। তাহলে মানব জীবন অল্প সময়ের জন্য, কিন্তু এই মানব জীবনকেই সার রূপে রূপান্তরিত করা যেতে পারে। কিভাবে? আকিঞ্চন দ্বারা। আয়ু যেন শৈবালের নীর, সেজন্যে আমাদের প্রচেষ্টাটা চালাতে হবে। সহায় সম্পদ বল সব কিছু এক সময় শেষ হয়ে যেতে পারে, অবশ্যই যাবে। এই ছবিতে লক্ষ্য করো, একজন বৃদ্ধ মানুষ, চামড়া কুচকে যাওয়া মানুষের হাত দুটি ধরে আছে, সবল দুটি বাহু। এর মধ্যে দিয়েই বোঝানো হচ্ছে যে সহায় সম্পদ শক্তি সামর্থ্য সম্পত্তি সবসময় একজন মানুষের কাছে থাকবে এমন নয়। সময়ের সাথে সাথে এই জিনিসগুলো মানুষের কাছ থেকে হারিয়ে যেতে থাকে। এক সময় মানুষ অনেক সম্পদশালী থাকে, কোনো এক সময় তার সম্পদ থেকেও যেন না থাকার অবস্থায় চলে যায়। সেজন্য বলা হচ্ছে সহায় সম্পদ বল সবই এক সময় চলে যাবে, আয়ুটাও ছোট্ট। এই ছোট্ট আয়ুকে কিভাবে সকলের জন্য কাজে লাগানো যায়, এই বিষয়টি আমাদের হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই কবিতার মধ্যে উপদেশ এবং পরামর্শের মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করেছেন। কেননা সংসারকে তিনি সমরাঙ্গন বলেছেন। ছোট্ট একটি শিশু দেখো, ছাগল ছানা নিয়ে এই বিশ্ব সংসারে টিকে থাকার জন্যে প্রচণ্ড পরিশ্রম করে যাচ্ছে। তোমাদের কাছে ছবিটি দেখে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু এই ছোট্ট শিশুটির যে জীবন সংগ্রাম, সেটি আমি তুমি ওই জায়গায় থাকলে ঠিকই বুঝতে পারবো যে সংসারে টিকে থাকতে গেলে অবশ্যই সংসারকে সমরাঙ্গন চিন্তা করে, যুদ্ধক্ষেত্রে ক্ষেত্র চিন্তা করে দৃঢ়পণে যুদ্ধ করতে হবে। এক্ষেত্রে লেখকের পরামর্শ হচ্ছে, ভয়ে ভীত হইও না মানব, তুমি হচ্ছ মানুষ সর্বশ্রেষ্ঠ, তুমি অবশ্যই ভীত হবে না। সংসারকে সমরাঙ্গন চিন্তা করে তার বিপক্ষে গিয়ে যুদ্ধ করতে হবে, এভাবে মুষ্টিবদ্ধ হাত নিয়ে দৃঢ়পণ করার মধ্য দিয়ে। কেননা এই দৃঢ়পণ যারা করে তারাই হচ্ছে বীর্যবান, যদিও তাদের জীবন যাক কি থাকুক তারপরেও তারা আকিঞ্চন ছেড়ে দেয় না, তারা চেষ্টাটাই করতে থাকে। আর এই চেষ্টার ফলেই জগতে মহিমা তৈরি হয়, কীর্তি তৈরি হয়, ভালো কাজ তৈরি হয়, যে কাজের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্ম তাকে মনে রাখে। সেজন্যই বলছে করযুদ্ধ বীর্যবান, যাক যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ, আমরা এই মহিমাটাই চাই। মনোহর মূর্তি হেরে ওহেজি অন্ধকারে, ভবিষ্যতে করুণা নির্ভর। অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে, তমসাচ্ছন্ন অবস্থার মধ্যে শুধু ভবিষ্যৎকে চিন্তা করে নিয়ে আমরা কাজ করবো এমন নয়, বর্তমানকেও আমাদের কাজে লাগাতে হবে। এবং ভবিষ্যতে আমি করব, ভবিষ্যতে এটা হবে এই চিন্তা না করে বর্তমানে আমি কি করছি, কি করতে পারি, সেদিকে লেখক
বারবার দৃষ্টি দিতে বলেছেন। সেজন্যই বলেছেন, ওহেজীব অন্ধকারে ভবিষ্যতে করুণা নির্ভর। আর একটা পরামর্শ খুব জোরের সাথে তিনি দিয়েছেন, অতীত সুখের দিন পুণ্য ডেকে এনে, এই যে কত চমৎকার দিন, রৌদ্রোজ্জ্বল দিনে শাপলা তুলছে ছেলেরা, আমারও এরকম স্মৃতি আছে, অনেকেরই থাকতে পারে। এখন যদি সবসময় আমি এই অতীত সুখের দিনকেই চিন্তা করে বেড়াই, বারবার ডেকে আনি আর বলি হায় রে আগে কি সুন্দর দিন কাটাইতাম, তাহলে কিন্তু মুশকিল। চিন্তা করে হইও না কাতর, এই চিন্তা করে, অতীত সুখের দিনকে চিন্তা করে, বারবার চিন্তা করে কাতর হওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এই কাতরতাকে ভুলে মহাজ্ঞানী মহাজন যে পথে গমন করেছেন, হয়েছেন প্রাতঃস্মরণীয়। ছবিতে দেখতে পাচ্ছ আমাদের পঞ্চপাণ্ডবদের একজন কবি জীবনানন্দ দাস, যাকে প্রথম পর্যায়ে অনেকেই তুচ্ছতাচ্ছিল্য করেছে, তার কবিতাকে বলেছে এটা কবিতাই হয়নি। শেষ পর্যন্ত তিনি কিন্তু মহাজ্ঞানী মহাজনে রূপান্তরিত হয়েছেন এবং যে পথে তিনি গমন করেছেন, গমন করে প্রাতঃস্মরণীয় হয়েছেন, আলোক বর্তিকা হাতে সামনে এগিয়ে গেছেন, বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়েছেন, সেই পথই শেষ পর্যন্ত আমরা বরণ করে নিয়ে, সেই পথকে লক্ষ্য করে নিয়ে, তাদের দেখানো কীর্তি এবং ধজ্জা পতাকাকে বুকের মধ্যে আঁকড়ে ধরে নিয়ে অবশ্যই আমরা বরণীয় হয়ে উঠব। কেননা সাগর সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর। এই সাহিত্যিক, এই শহীদ বুদ্ধিজীবী গোবিন্দচন্দ্র দেব, আমাদের হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যে পদাঙ্ক অনুসরণ করেছিলেন, যে পদাঙ্ক অনুসরণ করে তারা অমর হয়েছেন, আমরাও সেই পদাঙ্ক অনুসরণ করেই, সেই আলোকবর্তিকাকে অনুসরণ করেই, তাদের দেখানো আলোর পথেই আমরাও অমর হয়ে উঠব। আমাদের হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই কবিতার মধ্যে মূলত বারবার এই বিষয়টি দেখাতে চেয়েছেন যে যারা প্রাতঃস্মরণীয় হয়েছেন তাদের চিহ্ন লক্ষ্য করতে হবে। তবেই কি করবে? সেই চিহ্ন লক্ষ্য করে, এই যে নদী পাড়ি দিয়েছে, নৌকা ঘাটে বাঁধা আছে, যিনি প্রথম এই নৌকা ঘাটে বেঁধেছেন, বড় নদী পার করেছেন, তিনিই জানেন তার জন্য কতটা কষ্ট, দুঃসাধ্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা যারা আছি, তারা সেই পদাঙ্ক যদি অনুসরণ করি, সেই চিহ্ন যদি লক্ষ্য করি, লক্ষ্য করে যদি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তবে অবশ্যই যশোর দ্বারে আমরা পৌঁছে যাব, উন্নতির চরম শিখরে পৌঁছে যাব। কেননা আমাদের সামনে আছে আমাদের প্রাতঃস্মরণীয় এবং অমর ব্যক্তি যারা, তাদের পদাঙ্ক। এই পদাঙ্ক আমরা অনুসরণ করব, তবেই আমাদের জীবনকে আমরা আর বৃথা ক্ষয় করব না। সংসার সমরাঙ্গন মাঝে তাদের দেখানো পথের মধ্য দিয়ে আমরা যে সংকল্প করেছি, সেই সংকল্পকে সাধন করব। সেই সংকল্পকে সাধন করার মধ্য দিয়ে, নিজ নিজ কাজে রত হওয়ার মধ্য দিয়ে, আমরা জীবন সংসারে সমরাঙ্গনে জয়ী হব অবশ্যই। সেই কথাটি কবি কবিতার মাধ্যমে এভাবে বলছেন যে, করুণা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন, বৃথা ক্ষয় করা যাবে না জীবনকে, সংসার সমরাঙ্গন মাঝে, বারবারই আমি বলছি সংসারকে সমরাঙ্গন বলা হয়েছে, এই সংসার সমরাঙ্গনে আমি যে সংকল্প করেছি, আমি যে পথ পেয়েছি সামনের মানুষের, প্রাতঃস্মরণীয় যারা হয়েছেন, অমর যারা আছেন, তাদের দেখে আমি যে সংকল্প করেছি, সেই সংকল্পকে দৃঢ়ভাবে বুকের মধ্যে লালন করে আমি যে কাজ করছি, সেই কাজের মধ্য দিয়েই আমি আমার দেশকে, আমার পরিবারকে, এমনকি বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই কথাটি এখানে বলা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা নিজ নিজ কাজে রত হওয়ার মধ্য দিয়ে, যারা প্রাতঃস্মরণীয় হয়েছেন, যারা অমর হয়েছেন, যাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করছি ক্রমাগত, সেই মানুষগুলোর পদাঙ্ককে আমরা অনুসরণ করে নবরূপে আমাদের জীবন সঙ্গীতকে নতুন সুরমূর্ছনা দ্বারা নবরূপে তৈরি করব। সেজন্যই আমি বলছি যে, সবাইকে আপন শক্তিতে জ্বলে উঠতে হবে এবং এই হোক জীবনের নব জীবন সঙ্গীত। এই প্রত্যাশায়
আমি আজকের এই অনলাইন ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।